রাজশাহীতে চলতি মাসে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছেন জন আর গত সাত বছরে সেই সংখ্যা জন এরপরও প্রাণহানি কমাতে নেই কারো কোনো নজরদারি এমনকি নদীর ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত বা শনাক্তিকরণ সাইনবোর্ডও নেই কোথাও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন সাতার না জানা এবং নদীর গতি প্রকৃতি না বোঝাই বাড়ছে মৃত্যুর সংখ্যা বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র প্রবাহ এতে অতিষ্ঠ অনেকেই খুঁজে নিচ্ছেন শীতল স্থান কেউ বা প্রশান্তির আশায় নামছেন নদীতে ঘুরতে আসা মানুষজন ও তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নামেন গোসলে তবে এদের কেউ জানে না কোথায় কতটা ভয়ঙ্কর নদীর প্রবাহ। বলে না যে গোসল না এখানে বিপদ আছে এমন কিছু বলেন এমন কিছু বলতে আমি দেখিনি কোথায় গর্ত আছে বা কোথায় কম পানি আছে জানে না এখন হুট করে ওরা নেমে গেছে এখন মজা তখন তো এখন বাই চান্স ওরা সাঁতার পারে না ওরকম করে যেন পড়ে গেছে একটু লোকালয়ে থাকার চেষ্টা করছি যেন মানুষজন আমাদের সাথে থাকে যদি আমরা একটু বিপদে পড়ি তারপর আমাদেরকে যেন কেউ একটু উদ্ধার করতে পারে গত সাত বছরে পদ্মায় ডুবে প্রাণ হারিয়েছে পঁচাত্তর জন এর মধ্যে শ্রীরামপুর ঘাটের একটি স্পটে মৃতের সংখ্যা আঠারো যাদের বেশিরভাগই শিক্ষার্থী সাঁতার না জানা এবং সতর্কীকরণ বার্তা না থাকায় ঘটছে দুর্ঘটনা নদী এলাকার ভিতরে তো কোথায় পানি বেশি কোথায় স্রোত সেখানে চিহ্নিত করেনি এই চিহ্ন না থাকার জন্য তারা ভিতরে নেমে চলে যেতেছে যখন হঠাৎ করে পানি বেশি হইতেছে তখন আর সে ব্যাক করতে পারতেছে না স্রোতে দিকে ভেসে যেতেছে জেলা প্রশাসক জানিয়েছেন প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পাশাপাশি নৌপুলিশ পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে এ ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ যে সাইনবোর্ড সেটি স্থাপন করা হবে পাশাপাশি আমরা ভাবছি যে এখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা যায় কিনা যারা এখানে আসবেন গুসলের জন্য তাদেরকে সতর্ক করবেন পদ্মায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে শুধু কাগজ কলমে উদ্যোগ নয় কার্যকর পদক্ষেপ চান মুস্তাফিজুর রহমান নিউজ রাজশাহী